বাইকের মোটরটা হচ্ছে ব্রাশলেস মোটর 800 ওয়াট ব্রাশলেস মোটর আচ্ছা বিএস আপনি দেখতে পাচ্ছেন মানে চাকার ভিতরে কিন্তু মোটর হ্যাঁ অনেকটা কিন্তু অনেকে কমন কিছু হোসেন ভাই আমরা তো মোটর দেখতে পাচ্ছি না বিএস এটা কিন্তু চাকার মধ্যে কিন্তু মোটর ফিট করা তার মানে এই জিনিসটা কিন্তু আপনি এক্সট্রা মানে আরো সুন্দর মানে আপনার গাড়িটা কিন্তু আরো ফুটে উঠছে আজকে দেখেন সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি সাসপেনশন রয়েছে সুপার সাসপেনশন ফার্স্ট গিয়ারে দেখবো কত কিলোমিটার ওঠে জি এখন আমি এই যে ড্রাইভ মোডে রাখলাম এটা রিভার্স মোড ড্রাইভ দুইটা মোড রয়েছে এখন ফার্স্ট গিয়ার গাড়িটা চলবে এখন দেখি কতটুকু স্পিড উঠে ওয়াও 43 এবার সেকেন্ড গিয়ার 54 55 এবার থার্ড গিয়ার 60 তার মানে আমরা এটা 60 প্লাস মানে 60 কিলোমিটার বেগে গাড়িটাকে চালাতে পারলাম আমাদের স্মার্ট ই বাইকের কোনো গাড়ি বৃষ্টিতে ভিজলে এমনকি ফোর্স স্পিডে গাড়ি ধুইলেও কোনো রকমের সমস্যা নাই হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওটি হচ্ছে ইলেকট্রিক বাইক নিয়ে যারা কিনা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে এমনকি আপনার যাতায়াত সুবিধার জন্য ইলেকট্রিক বাইকগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে বেস রাইট নাও কিন্তু আমি চলে আসলাম স্মার্ট ই বাইকে আর তার আগে তাদের শোরুমে অ্যাড্রেসটা দিয়ে নিই যাত্রাবাড়ি বিবি বাগের চার 3 নম্বরগুলি তাদের শোরুমের নাম হচ্ছে স্মার্ট ই বাইক বেস এই শোরুমটিতে আসলে কিন্তু আপনার আপনার বাজেটের মধ্যে যেই কোনো বাইকগুলো কিনতে পারবেন এখান থেকে প্রায় 16 থেকে 17টা মডেল আছে তো আজকে ভিডিওতে আমি আপনাকে যে বাইকটা দেখানোর চেষ্টা করবো বাইকটার নাম হচ্ছে পান্ডা নামটা কিন্তু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু খুব চমৎকার এই বাইকটা পুরো ভুল দিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটু কথা যারা আমার চ্যানেলটা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করতে একদিন ভুলবেন না তো চলুন ফ্রেন্ডস কথা বলা চিনা শুরু করা যাক আজকে ভিডিও আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী তো বিয়ার্স আমরা কিন্তু ইউটিউবারে চলে আসলাম মূল ভিডিওতে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবো অনন্ত নাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই ফার্স্ট অফ অল আপনার শপের লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি বিবির বাগিচা 3 নম্বর গেট মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আসুন না কেন চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি একবার ঠিক মূল সেন্টার যেখানে সেখানে একটি থানা আছে যাত্রাবাড়ি থানা এই থানার পিছনেই আমাদের বিবির বাগিচা 3 নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন আচ্ছা তো অনন্তনাম ভাই আজকে জগজগর হওয়ার কারণটা কি আমার বিয়ারসে নতুন কোনো আপডেট আছে কিনা অবশ্যই আজকে আমরা নিত্য নতুন গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে ভিডিওতে আমরা যে বাইকটা নিয়ে আলোচনা করব বাইকটার নামটা আগে বলে দিন এটা হচ্ছে পান্ডা পান্ডা হ্যাঁ বিয়ারস এই বাইকটা কিন্তু খুবই খুবই চমৎকার আমার পছন্দের একটি কালার আচ্ছা এই বাইকটার মধ্যে কয়টা কালার আছে আপনাদের কাছে এই বাইকটার মধ্যে আমাদের কাছে 3টা কালার আছে ব্লু কালো এবং লাল আচ্ছা বিয়ার্স আমি ফার্স্ট অফ অল গাড়িটার নামটা দিয়ে শুরু করি আর গাড়িটার নামটা আপনি যদি সুবিধার্তে আমি একটু দেখাই পান্ডা হ্যাঁ গাড়িটা দেখতে খুব চমৎকার আমি যদি একটু দূর থেকে দেখাই মাশাল্লাহ একটু ফ্রন্ট সাইড থেকে শুরু করে আমি এক্সেট সবগুলোই দেখাবো এই গাড়িটার পুরো ফুল ডিটেইল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মনে হয় আমার বিয়ার্সে যারা আশা করি পছন্দ হওয়ার মতো দেখেন যে কেউ বলবে তাকে কিন্তু মানাবে ইনশাল্লাহ দেখেন বাইকটা কিন্তু খুব চমৎকার ভিডিও শুরু করার আগে আমি পুরো বাইকটা একটু ঘুরে ঘুরে দেখাই তো বাইকটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এখানে পিছনের চাকা থেকে শুরু করে সব কিছু কিন্তু মাশাল্লাহ খুব চমৎকার হ্যাঁ আচ্ছা তো এই বাইকটার সম্পর্কে যদি জেনে আমাকে বলতে ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা এটা ফুল চার্জ হতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা একবার চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যাবে এটা একবার চার্জ দিলে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি আচ্ছা এই গাড়ির ভিতরে আমরা ব্যাটারি সম্পর্কে একটু বলেন তো এই গাড়িটা আমরা 2টা ক্যাটাগরিতে ব্যাটারি দিচ্ছি একটা হচ্ছে জেল ব্যাটারি আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি তো যে যেভাবে পছন্দ করে সেভাবেই নিতে পারবে সেই ক্ষেত্রে দামটা একটু ওঠানামা করবে আচ্ছা মোটরটা সম্পর্কে একটু বলেন তো মোটরটা হচ্ছে 800 ওয়াট ব্রাশলেস মোটর ঠিক আছে এই গাড়ি একটু ফ্রন্ট সাইড থেকে শুরু করে একটু লেগ সাইড একটু দেখে আমি ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ কিন্তু আমি একটু প্রথমে এটা মিটারটা দেখাই একটু আচ্ছা মিটারটা দেখানোর জন্য প্রথমে আমি যা করলাম এই যে দেখেন ভিউয়ার্স আমার কাছে 2টি রিমোট 2টি চাবি রয়েছে এই গাড়িটা চালানোর জন্য আমরা চাইলে এই গাড়িটাকে রিমোট দিয়ে অন করতে পারবো চাইলে চাবি দিয়ে অন করতে পারবো যদি আমি রিমোট দিয়ে অন করি এই যে দেখতে পাইলেন রিমোট দিয়ে গাড়িটা এখন অন হয়ে গেছে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন 00 এটা হচ্ছে মাইলেজ স্পিড শো করবে এই দিকে শো করবে কত কিলোমিটার আমি চালাইলাম এটা শো করবে ব্যাটারি চার্জ শো করবে টোটাল সব কিছু এখানে শো করছে ডিসপ্লেটায় আবার যদি আমি এটাকে অফ করতে চাই তাহলে এই যে আনলক বাটনটা চাপ দিলে গাড়িটা স্টার্ট অফ হয়ে গেল মানে আপনি রিমোট দিয়েও গাড়িটাকে কন্ট্রোল করতে পারছেন আবার এভাবে চাবি দিয়ে গাড়িটাকে অন করতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক
থেকে এটা যদি ফ্রন্ট সাইড একটু দেখাই আমি, ফ্রন্ট সাইডটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার লাগছে আমার থেকে, অনেকটা কিন্তু পুরন মডেলের যে স্কুটিটা আছে ওটার মতো আর কি দেখতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা এই লাইটগুলো সম্পর্কে একটু বলো তো। আচ্ছা লাইটগুলো হচ্ছে এই যে লাইট, এটা হচ্ছে হেডলাইট, হেডলাইটের মধ্যে আবার হেডার ডিপার রয়েছে, এই যে হেডার ডিপার, তারপরে আছে ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর চলছে, এই যে তারপরে রয়েছে হর্ন। লাইটের মধ্যে তিনটা গিয়ার মোড রয়েছে, 1 2 3 তিনটা গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, তিনটা গিয়ারে গাড়িটার স্পিড উঠবে কত আমরা এখানে সরাসরি মিটারে দেখতে পারবো। ফার্স্ট গিয়ারে দেখবো কত কিলোমিটার উঠে। জি, এখন আমি এই যে ড্রাইভ মোডে রাখলাম, এটা রিভার্স মোড, ড্রাইভ মোড, দুইটা মোড রয়েছে। এখন ফার্স্ট গিয়ারে গাড়িটা চলবে, এখন দেখি কতটুকু স্পিড উঠে। ওয়াও, 43। এবার সেকেন্ড গিয়ার 54। এবার থার্ড গিয়ার 60। তার মানে আমরা এটা 60+, মানে 60 কিলোমিটার বেগে গাড়িটাকে চালাইতে পারলাম। তারপরে রয়েছে ব্যাক গিয়ার, আমরা এইভাবে দিলে পিছনের চাকা ঘুরবে, মানে পিছনে যাবে, তা দিলে সহজে যেতে চায় না, তখন আমরা এই অ্যাক্সেলেরেটর দিলে পিছনে যাবে, খুব সহজে আমরা গাড়িটাকে ঘোরাতে পারবো। আচ্ছা এই গাড়িটা যদি আমি একটু সিটের দিকটা যদি দেখাই, যেহেতু গাড়িটা নতুন গাড়ি, মানে একটু চমক আমার বিয়ার উদ্দেশ্যে একটু মানে আনকমন একটা গাড়ি, তো আমি একটু পিঠে পুরো ফুল দিতে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন এটার ভিতরের জায়গাটা, এখানে অনেক কিছু রাখা যায়, এটা হচ্ছে চার্জার, তারপরে এই যে ব্যাটারিটা থাকবে ঠিক এই যে এইটার ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে এখন লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, আবার কেউ চাইলে জেল ব্যাটারি দিয়েও নিতে পারে। আচ্ছা অ্যানাম ভাই, অনেকে অনেকে কোশ্চেন করে যে বৃষ্টি আসলে এগুলো কোনো সমস্যা হবে কিনা, অনেকে কিন্তু কমেন্ট করে যে আমি তো অনেক সময় কিন্তু বৃষ্টি আসলে ব্যাটারি পানি পড়বে কিনা বা মোটর ভিজে যাবে কিনা, এগুলো চান্স আছে কিনা। ফাইন, আসলে গাড়ি বুঝতে হবে যে গাড়ি কি করার জন্য, গাড়ি থাকবে রাস্তায়, গাড়ি চলবে রাস্তায়, গাড়ি বৃষ্টিতে ভিজবে, গাড়ি পানি দিয়ে চলবে, গাড়ি ভালো রাস্তায় চলবে, পাকা রাস্তায় চলবে, সকল পরিস্থিতিতেই গাড়িটাকে থাকতে হবে বাহির। তো এই গাড়ি যদি বৃষ্টিতে ভিজার পরে নষ্ট হয়ে যায় তাহলে কেউ গাড়ি ব্যবহার করবে? তাহলে আমাদের স্মার্ট ই-বাইকের কোনো গাড়ি বৃষ্টিতে ভিজলে, এমনকি ফোর্স স্পিডে গাড়ি ধুইলেও কোনো রকমের সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো এই গাড়ির সামনের চাকা সম্পর্কে একটু বলেন তো স্যার। আচ্ছা, সামনের চাকায় আমরা ব্যবহার করেছি টিউবলেস টায়ার, সামনে পিছনে দুটো টিউবলেস টায়ার, 3.50-10, মানে 10 ইঞ্চি টিউবলেস টায়ার, আর ব্রেক সিস্টেমটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আচ্ছা, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি, সাসপেনশন রয়েছে সুপার সাসপেনশন, এবং পিছনের চাকায় আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক। পিছনের চাকার ব্রেকটা হচ্ছে এই সাইড থেকে দেখতে হবে। আচ্ছা, পিছনের চাকায় ব্যবহার করেছে ড্রাম ব্রেক। হ্যাঁ, আচ্ছা, পিছনের চাকায় ড্রাম ব্রেক। আর ড্রাম ব্রেকের সুবিধাটা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাত দিয়েই কাস্টমাইজ করা যায়, কেউ যদি টাইট বা ঢিলা কিছু করতে চায় নিজের হাতেই করতে পারে। আচ্ছা আচ্ছা, এই বাইকটা যদি মোটর সম্পর্কে একটু বলতেন আমাকে। এই বাইকের মোটরটা হচ্ছে ব্রাশলেস মোটর, 800 ওয়াট ব্রাশলেস মোটর। আচ্ছা বিয়ার, আপনি দেখতে পাচ্ছেন মানে চাকার ভিতরেই কিন্তু মোটর। হ্যাঁ, অনেকটা কিন্তু অনেকে কমন কিছু হোসেন ভাই, আমরা তো মোটর দেখতে পাচ্ছি না বিয়ার, এটা কিন্তু চাকার মধ্যে কিন্তু মোটর ফিট করা, তার মানে এই জিনিসটা কিন্তু আপনার এক্সট্রা মানে আরও সুন্দর, মানে আপনার গাড়িটা কিন্তু আরও ফুটে উঠছে আজকে দেখেন। আচ্ছা, এই বাইকটার যদি আমরা প্রাইস সম্পর্কে একটু জানতেন। এই বাইকটার প্রাইস আমরা ওই যে দুইভাবে বলেছি, যদি কেউ লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে নিতে চান তাহলেও পারবেন, আর জেল ব্যাটারি দিয়ে নিলে পড়বে 84,000 টাকা, লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে নিলে পড়বে আর একটু বেশি। আচ্ছা, কেমন বেশি প্রাইস একটু বলা যাবে? হ্যাঁ বলা যাবে, কেন যাবে না, লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে নিলে পড়বে 90,000 টাকা। 90,000 টাকা। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি নিয়ে এর সুবিধাটা কি, মানে আমি কেন লিথিয়াম ব্যাটারি? লিথিয়ামায়ন ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, পোর্টেবল ব্যাটারি। পোর্টেবল ব্যাটারি। আচ্ছা আচ্ছা, ব্যাটারিটা হালকা হয়, পোর্টেবল ব্যাটারি, এবং লিথিয়ামায়ন ব্যাটারিটা একটু দ্রুত চার্জ হয়, আবার মাইলেজও একটু বেশি দেয়, সব কিছু মিলিয়ে লিথিয়ামায়ন ব্যাটারির সুবিধাই আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিয়ার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পান্ডা গাড়িটা, দেখতে খুবই চমৎকার গাড়িটা, আমার থেকে খুবই ভালো লাগছে। এই গাড়িটা কিন্তু ফুল ডিটেল জানতে হলে আরও যদি সরাসরি আপনি শুরু আসতে চায়, বা আমার অনেক বিয়ার যারা কিন্তু ঢাকার বাইরে থেকে দেখে ভিডিওটা দেখে, তারা কীভাবে নিতে পারে এই গাড়িটা? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো, এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে পুনরায় গাড়িটাকে দেখাবো। গাড়ি দেখার পর, গাড়িটার সব কিছু জানার পর, আপনার মনে যদি কোনো লুকোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তরও আপনি পাওয়ার পর যদি ভালো লেগে যায় তাহলে হয়ে যাবে কেনাকাটা। আর কেনাকাটার ধরনটা হচ্ছে আমরা প্রথমে আপনার পছন্দের গাড়িটার জন্য 5-10,000 টাকা বুকিং মানি নিয়ে থাকি,
পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি নেওয়ার পরে আমরা গাড়িটা আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে ছেড়ে দিই এবং আপনাদের ঠিকানা যেইটা দিয়েছেন সেই ঠিকানা অনুসারে কুরিয়ার সার্ভিস অফিস থেকে আপনি গাড়িটা হাতে নিয়ে নেবেন এবং যেখান থেকে গাড়ি পাবেন সেখানে বাকি টাকা জমা দিয়ে দেবেন। ভিউয়ার, আমাদের স্মার্ট ই বাইক থেকে গাড়ি কেনার ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ, ডর, ভয়, টাকা হারানোর কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার যেমনটা বলছিলাম, যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এটি যোগাযোগ করবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।